মা সারদা সম্পর্কে বিকৃত মন্তব্য, কোথা থেকে তৃণমূল কংগ্রেস নেতা এমন ভিত্তিহীন তথ্য পেলেন, প্রশ্ন তুলল ক্ষুব্ধ রামকৃষ্ণ মিশন। শ্রী শ্রী মা সারদা দেবী সম্পর্কে রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশন এবং অন্যান্য প্রকাশন সংস্থা থেকে যে কয়েকটি প্রামাণিক গ্রন্থ এ যাবৎ প্রকাশিত হয়েছে তার কোনোটিতেই এই তথ্য নেই। আমাদের দীর্ঘ সাধু জীবনে শ্রী শ্রী মা সারদা দেবীর সান্নিধ্য লাভ করা অনেক সন্ন্যাসী ও গৃহী ভক্তদের সংস্পর্শে আমরা এসেছি, তাদের কারো মুখে কোনো এই সংবাদ শুনিনি। তাহলে ওই নেতা কোথা থেকে এই অদ্ভুত তথ্য পেলেন এবং কি করে তা প্রকাশ্য সভায় বললেন, তা আমার এবং আমাদের সকলের বুদ্ধির অগম্য। তৃণমূল কংগ্রেস বিধায়ক নির্মল মাঝি কোনো এক সভায় মমতা স্তবকতা করতে গিয়ে আতিশয্যে ভেসে সম্প্রতি মন্তব্য করেন, মা সারদাই নাকি জন্মান্তরবাদে মমতা বন্দ্যোপাধ্যায়, এমন উক্তিও নাকি জীবদ্দশায় করেছিলেন মা সারদা। সারদা মা মারা যাওয়ার কিছুদিন আগে বিবেকানন্দের কিছু যারা সতীর্থ বন্ধুদের কাছে মহারাজদের কাছে বলেছিলেন, আমার মৃত্যুর এতদিন পরে আমি কালীঘাটের কালীক্ষেত্রে জন্ম নেব, মনুষ্য জন্ম নেব এবং আমি ত্যাগ বিদীক্ষা সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে যাব। এহেন মন্তব্যে অত্যন্ত ক্ষুব্ধ রামকৃষ্ণ মিশন। রামকৃষ্ণ ভক্তরা মা সারদাকে রীতিমতো আরাধ্য বলে মনে করেন। স্বামী সুবিরানন্দ মহারাজ বলেন, এই দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য রামকৃষ্ণ মিশনের সঙ্গে জড়িত সবাইকেই খুব আহত করেছে। শ্রী শ্রী মা সারদা দেবী শুধু একজন মহিষী নারী নন, তিনি সীতা রাধারানী বিষ্ণুপ্রিয়া দেবীর পর্যায়ে আধ্যাত্মিক ব্যক্তিত্ব, যারা যুগে যুগে অবতারের লীলাসঙ্গিনী রূপেই শুধু এসে থাকেন। স্বয়ং স্বামী বিবেকানন্দ তাকে আধ্যাশক্তি এবং রামকৃষ্ণ সংঘের সংঘজননী রূপে অভিহিত করেছেন। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পৃথিবীর লক্ষ লক্ষ মানুষ তাকে একাধারে দেবী ও আপন জননী রূপে নিত্য পূজা করে থাকে এবং সুখে দুঃখে বিপদে আপদে তার কাছে আশীর্বাদ ও শক্তি প্রার্থনা করে থাকে। কারণ শ্রী শ্রী মা নিজেই বলে গেছেন, ব্রহ্মাণ্ড জুড়ে সকলেই আমার সন্তান। ফের একবার চরম অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস, ততোধিক বিব্রত হওয়া উচিত রাজ্যের মুখ্যমন্ত্রী, এখনো পর্যন্ত তার কোনো বিবৃতি আসেনি। স্বামী সুবিরানন্দ মহারাজের কড়া নিন্দা বার্তা শোনবার পর হয়তো মুখ খুলতে পারেন তিনি। রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সকল সন্ন্যাসী ব্রহ্মচারী তাই অত্যন্ত দুঃখ ক্ষোভের সঙ্গে মনে করছে, উপরোক্ত নেতা তার ওই বক্তব্যের দ্বারা আমাদের পরম আরাধ্যা শ্রী শ্রী মা সারদা দেবীর মর্যাদা হানি করেছেন। আমাদের অগণিত ভক্তমণ্ডলী ইমেল, হোয়াটসঅ্যাপ ও টেলিফোনের মাধ্যমে আমাদের কাছে তাদের ক্ষোভ ও মর্মবেদনা জানাচ্ছেন। বাস্তবিকভাবেই আমরা আমাদের ক্ষোভ ও মর্মবেদনা প্রকাশ করার কোনো উপযুক্ত ভাষা খুঁজে পাচ্ছি না। আমাদের সকলের মায়ের এই অসম্মান আমাদের দুঃসহ বলে মনে হচ্ছে। আমরা শুধু এটাই কামনা করব যে আর কখনো কারো দ্বারা যেন এই নজিরবিহীন ঘটনার পুনরাবৃত্তি না হয়। মিথ্যা বা অসত্যর থেকেও অর্ধ সত্য বহুগুণে শুধু ক্ষতিকর নয় বিপজ্জনক বটে। আর স্থাবকতার কোন স্তরে উঠলে এমন অপমন্তব্য একজন রাজনৈতিক ব্যক্তি, একজন বিধায়ক করতে পারেন তা নির্মল বাক্যেই স্পষ্ট বোঝা যাচ্ছে। মাধ্যম ব্যুরো রিপোর্ট।